সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। গত 15 বছরে বাংলাদেশের জনগণ নয়, কেবলমাত্র শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। শেখ হাসিনা স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে মোদীর সরকার সবকিছুই করেছে, কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার উৎখাত হওয়ার পর থেকে ভারত পড়েছে চরম বিপাকে। বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তীব্র হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে ভারতের কি করা উচিত সে ব্যাপারে নিজেদের গত কয়েকদিন ধরেই মতামত তুলে ধরেছেন ভারতের বিশ্লেষক এবং বিশেষজ্ঞরা। এ ব্যাপারে বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে ভারতের বিশ্লেষক ও বিশেষজ্ঞরা নানা মত দিচ্ছেন। ভারতীয় সাংবাদিক ও লেখক এবং দেশটির অনলাইন সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের প্রধান সম্পাদক শেখর গুপ্ত তার পত্রিকায় গত 31 আগস্ট সংখ্যায় এক নিবন্ধে বলেছেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে আবর্জনার ভাগাড়ে ছুঁড়ে ফেলেছে। এর প্রতিক্রিয়ায় কি এখন আমরা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেব? শেখ হাসিনার বিপর্যয় মানে ভারতের জন্য কোনো বিপর্যয় নয়, ভারতকে সেভাবে বিষয়টিকে দেখলে বা বিবেচনা করলে চলবে না। কখন বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হবে সেই অপেক্ষায় ভারতকে বসে থাকলে চলবে না, সেটা করলে তা হবে একেবারেই অবিবেচনা প্রসূত একটি কাজ। বাংলাদেশের মানুষ তাদের দেশকে যেদিকে নিয়ে যেতে চাইবে, একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ সেদিকেই যাবে। বাংলাদেশে শেখ হাসিনার সরকার উৎখাতের পর দেশটিতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বারস্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সিনিয়র এই সাংবাদিক। ভারতের নিকট প্রতিবেশী একটি দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কোনো বিদেশি শক্তির কাছে দিল্লির দ্বারস্থ হওয়ার কোনো নজির অতীতে আছে কিনা সেই প্রশ্ন তুলেছেন শেখর গুপ্ত। তিনি বলেছেন, তাহলে কি একথাই ধরে নিতে হবে যে আমাদের নিকট প্রতিবেশী বাংলাদেশের ভারতের চেয়ে যুক্তরাষ্ট্রের প্রভাব বেশি? কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাদের সেই ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে বলে নরেন্দ্র মোদী তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন। এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতেও এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর এখানের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কথিত নির্যাতন নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। বাইডেনের সাথে ফোনালাপের বিষয়ে নরেন্দ্র মোদী তার এক্স অ্যাকাউন্টে দেয়া পোস্টে লিখেছেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করছেন, দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তারা। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। অথচ ওই ফোনালাপের বিষয়ে প্রচারিত হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গ আনাই হয়নি। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি যে ভারতের চেয়ে সম্পূর্ণই আলাদা তা স্পষ্ট করে দিয়েছে হোয়াইট হাউস। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাধারণত শীর্ষ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ যেসব বিষয় আলোচনা করা হয় তার প্রতিফলন ঘটে আনুষ্ঠানিক বিবৃতিতে। সরকারি ভাষ্যে যেটা প্রকাশ করা হয় সেটাকেই তাদের আলোচনার বিষয়বস্তু হিসেবে ধরে নিতে হয়। এর বাইরে যদি একজন কোনো প্রসঙ্গ তুলে থাকেন আর অন্যজন সে বিষয়ে একমত না হন, তাহলে সেটি সরকারি ভাষ্যে বা বিবৃতিতে উল্লেখ করা হয় না। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, মোদীর সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফর নিয়ে তার সঙ্গে কথা বলেন বাইডেন। পাশাপাশি চলতি মাসে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক নিয়েও তারা কথা বলেছেন। হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে, বাইডেন ও মোদী ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির জন্য ভূমিকা রাখতে, কোয়াডের মতো আঞ্চলিক জোটের মাধ্যমে একসঙ্গে কাজ করতে তাদের অব্যাহত প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন।
ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান মনে করেন, বাংলাদেশের বিষয়টি যদি তাদের আলোচনায় এসেও থাকে, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। বাংলাদেশের পরিস্থিতিকে ভারত যেভাবে উদ্বেগের দৃষ্টিতে দেখছে, যুক্তরাষ্ট্র তার সঙ্গে ভিন্নমত পোষণ করে, তাই যুক্তরাষ্ট্র বিষয়টিকে ভারতের মতো সেভাবে গুরুত্বের সঙ্গে আনতে চায়নি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে শেখ হাসিনার স্বৈরশাসনের অবসানের পর যুক্তরাষ্ট্র বিষয়টিকে অনিবার্য পরিণতি হিসেবে দেখছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র। অন্যদিকে ভারত এই পরিবর্তনকে স্বাভাবিকভাবে নিতে পারেনি বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বিগত কয়েক বছর ধরেই নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছে। ভারত বর্তমানে এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চীন বিরোধী চার দেশীয় নিরাপত্তা জোট কোয়াডের সদস্য। কিন্তু বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের এই আচরণকে ভারতের জন্য চরম অপমানজনক বলে মনে করছেন দেশটির বিশ্লেষকরা। দ্য প্রিন্টের প্রধান সম্পাদক শেখর গুপ্ত ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতকে কেন যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হতে হবে। তার মতে, ভারত এখন বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ এবং অর্থনৈতিক ও সামরিক শক্তির দিক থেকেও আগের চেয়ে এখন অনেক উপরে উঠে এসেছে ভারত। তাই ভারতের মতো একটি শক্তিশালী দেশের সরকারের প্রধানমন্ত্রী হয়ে মোদি নিজের নিকট প্রতিবেশী একটি দেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের সাহায্য প্রার্থী হবেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা সহ এই অঞ্চলে অতীতে ভারতের প্রভাব ও ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে শেখর গুপ্ত ভারতের বর্তমান সরকারের যুক্তরাষ্ট্র নির্ভরতার কঠোর সমালোচনা করেছেন। তার মতে, বহু আগে থেকেই দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য ও প্রাধান্য বজায় রেখেছিল দেশটির বিভিন্ন সময়ের সরকারগুলো, কিন্তু নরেন্দ্র মোদীর সরকার ভারতের সেই অবস্থানকে আরও জোরদার করার বদলে বরং সেটাকে সংকুচিত করে আনছেন। তাই তিনি বর্তমানে ভারতকে বড় হতে বলেছেন। দ্য প্রিন্টের 2রা সেপ্টেম্বর সংখ্যায় লেখা এক নিবন্ধে ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেছেন, বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান হয়েছে তা দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ও উজ্জ্বল ভবিষ্যতের পথ তৈরি করে দিয়েছে। ছাত্র আন্দোলনের নেতারা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে এই সরকার। ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের মতে, রাজনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি পূরণের লক্ষ্যে কাজ শুরু করেছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের আন্দোলনের লক্ষ্য অর্জনে বেগমদের লড়াইকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যেতে নিজেরাই একটি দল গঠনের বিষয়টি বিবেচনা করছেন। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে বিক্ষোভকে সক্রিয় রাজনৈতিক সংশ্লিষ্টতায় রূপ দিয়ে নিজেদের অর্জনকে ধরে রাখা। তরুণ নেতৃত্বের এই উদ্যোগ বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধকে স্থায়ী রূপ দেওয়ার উদ্যোগ, যা দেশকে একটি উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনার দিকে নিয়ে যাবে। তবে বাংলাদেশে ছাত্র আন্দোলনের কিছু প্রভাব ভারতের উপর এসে পড়তে পারে বলে মনে করেন জেনারেল নারাভানে। তার মতে, বাংলাদেশে শেখ হাসিনার সরকারের উৎখাত হওয়ার পর ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি হয়েছে। বিশেষ করে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, যা শেখ হাসিনার সরকারের দীর্ঘদিনের শাসনামলে খুবই মধুর সময় ছিল। তবে এখন ভারত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরির চেষ্টার পাশাপাশি তার সাবেক মিত্রদের সাথেও ঘনিষ্ঠতা বজায় রাখার নীতি অনুসরণ করছে।
নিরাপত্তা ক্ষেত্রেও বাংলাদেশের ছাত্র আন্দোলনের একটি প্রভাব ভারতের উপর, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপর পড়তে পারে বলে মনে করেন জেনারেল নারাভানে। তার মতে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে থার্ড ফ্রন্ট সক্রিয় হয়ে উঠতে পারে। এজন্য এই অঞ্চলের আন্তঃসীমান্ত পরিস্থিতির উপর ভারত সরকারের তীক্ষ্ণ নজর রাখা দরকার বলে জানিয়েছেন ভারতের সাবেক এই সেনাপ্রধান। এজন্য তিনি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ রাখার উপর গুরুত্ব দিয়েছেন। বর্তমানে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব তুঙ্গে রয়েছে। সাধারণ মানুষ, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কেউ কেউ ভারতের সাথে স্বাক্ষরিত সব চুক্তি বাতিল করার দাবি তুলেছেন। এটা ভারতের জন্য মোটেই কোনো ভালো বিষয় নয়। এজন্য ভারত সরকারকে বাংলাদেশের সংশ্লিষ্ট সব পক্ষের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক এই সেনাপ্রধান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।